চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি আক্রান্ত ১৯, রাখাইনে বৌদ্ধদের সহায়তায় পরিকল্পিত সেনা অভিযান বলছে জাতিসংঘ। সিনহার বিদেশ যাওয়ার আবেদনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথে আইনমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান বিচারপতি ইস্যুতে কূটনৈতিকদের বিএনপির নালিশ, জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ। দ্রুত এগিয়ে চলেছে রাজধানী মেট্রো রেলের নির্মাণ কাজ, ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে, জানালেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রীতা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এইচআইভি, যক্ষা, হাম, পোলিও, কলেরা ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আগে থেকে এসব রোগের টিকা ও চিকিৎসা দেওয়া শুরু করেছে সরকার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছে রত্না জামান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। এজন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে তোলা হয়েছে অস্থায়ী আশ্রয় ক্যাম্প। এসব ক্যাম্পে থাকা রোহিঙ্গারা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। এ কারণে বিপন্ন মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। চিকিৎসা ক্যাম্প করে দেয়া হচ্ছে সেবা। এরই মধ্যে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া ১৯ রোহিঙ্গার মাঝে শনাক্ত হয়েছে এইচআইভি। এসব রোগীকে আলাদা করে কক্সবাজার ও চট্টগ্রাম সহ বিভিন্ন হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। এর মধ্যে সম্প্রতি একজনের মৃত্যু হয়েছে। এইচআইভি ছাড়াও হাম, যক্ষা, পোলিও, কলেরা ও ডায়রিয়া প্রতিরোধ ও মৃত্যু ঝুঁকি এড়াতে মঙ্গলবার থেকে ৯ লাখ রোহিঙ্গার মাঝে দেয়া হচ্ছে টিকা ও চিকিৎসা। এইচআইভি শনাক্তের কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কলেরা সংক্রামক রোগ, তাই আগে থেকে এই রোগের টিকা কার্যক্রম শুরু করেছে সরকার। মায়ানমারের যারা নাগরিক, ভিটাচ্যুত নাগরিক যারা আছেন, তাদের মধ্যে আমরা কিছু এইডস পেয়েছি, ১৯ জন এ পর্যন্ত পাওয়া গেছে, একজন মারা গেছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং যা যা চিকিৎসার ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে এবং যাতে এটা ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। রত্না জামান, ২১ টেলিভিশন। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য সুসংগঠিত, সমন্বিত ও সুপরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এদিকে নৌকা না পেয়ে সাঁতরে নাফ নদী পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়নে ভয়াবহ চিত্র আবারও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শী বক্তব্যের ভিত্তিতে নতুন করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখনো বন্ধ হয়নি সহিংসতা। রোহিঙ্গাদের পুরোপুরি নির্মূল করতে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহায়তায় সেনা অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া, হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ পেয়েছে সংস্থাটি। মাইকিং করে ভয়ভীতি দেখিয়ে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, তারা যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য ঘরবাড়ি, খাদ্যের মজুত, মাঠের ফসল, গবাদি পশু সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। ৬৫ জনের সাক্ষাৎকারে আরও উঠে এসেছে রোহিঙ্গাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের তথ্য। এদিকে নাফ নদীর মিয়ানমার প্রান্তে এখনও শত শত রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমানোর অপেক্ষায় রয়েছে। নৌকা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার চেষ্টা চালায় বলে জানা গেছে। এ অবস্থায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে আগামী ২৬ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, এ সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সেনাবাহিনীর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে আসবেন ৩০ নভেম্বর। দুলি মল্লিক, ২১ টেলিভিশন।
প্রধান বিচারপতি সঞ্জয় কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আবেদনের সম্মতি দেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর আইনমন্ত্রী জানিয়েছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকুরি শৃঙ্খলা বিধির গ্যাজেট প্রণয়নে আপিল বিভাগের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন। আদিত্য মামুনের সহায়তায় মিরাজ মিজু রিপোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি এক মাসের ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার এই ছুটি নিয়ে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে অস্ট্রেলিয়া যেতে রাষ্ট্রপতিকে অবহিত করে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি। সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঢাকার বাইরে থেকে ফিরে আবেদনে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আবেদনে সম্মতি দেন বলে জানান আইনমন্ত্রী। বিদেশ যখন যান, আমরা সকলেই, আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের একটা জিও লাগে, গভর্নমেন্ট অর্ডার লাগে। তো সেই অর্ডারের জন্যই উনি ওনার প্রাইভেট সেক্রেটারি পাঠিয়েছেন, আমি সই করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে সই করেছেন। এদিকে ভারপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী। বৈঠকে নিম্ন আদালতের বিচারকদের চাকুরি শৃঙ্খলা ও আচরণবিধির গ্যাজেট সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে এ বিষয়ে অবহিত করেন আইনমন্ত্রী। আলোচনার প্রক্রিয়া হবে যে এন্টায়ার অ্যাপেলেট ডিভিশন যে বিচারপতিগণ আছেন তারা সকলে মিলে আর আমরা বসে এটার ব্যাপারে একটা সুরাহা করব। বিচারপতি বেশ কয়েকজন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি রিটায়ারমেন্টে গেছেন, তো সেইখানে বিচারপতি নিয়োগের চিন্তাভাবনা তো আমরা করবই। এদিকে বিচারপতি শাহিনুর ইসলামকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে বলে কূটনীতিকদেরকে জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, কানাডা, সুইডেন সহ ২৪টি দেশের কূটনীতিক এবং জাতিসংঘ কর্মকর্তা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার ওই বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ জানিয়েছেন, বৈঠকে প্রধান বিচারপতির বিষয় নিয়ে দলের বক্তব্য তুলে ধরা হয়েছে। মওদুদ জানান, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাঁকে জোর করে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আগামী ছয় মাসের মধ্যেই ই মেট্রো রেল জনগণের সামনে দৃশ্যমান হবে বলে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী উত্তরা ডিপো এলাকায় নির্মাণ কাজে অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। আরও দুটি মেট্রো রেল নির্মাণে জয়কার সাথে ঋণ চুক্তি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন ৬ আটটি পৃথক পৃথক প্যাকেজে বিভক্ত এই প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতেই। এরই মধ্যে ডিপো নির্মাণে ভূমি উন্নয়নের কাজের বাস্তব অগ্রগতি অর্ধেকেরও বেশি। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের কাজও। প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, ভায়াডাক্টের পাইলিং শুরু হচ্ছে, ছয় মাসের মধ্যেই দৃশ্যমান হবে মেট্রো রেল। আগামী ৬ মাসের মধ্যে মেট্রো রেল জনগণের কাছে দৃশ্যমান হবে। এখন প্রোগ্রেসটা ৬ মাস পরে দৃশ্যমান হলে তখন জাম্প দিয়ে অনেক হয়ে যাবে। এ মুহূর্তে আমি ১০-১২%। গুলশানের সন্ত্রাসী হামলায় কাজের গতি কিছুটা কমলেও নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ জানান মন্ত্রী। আমাদের টার্গেট ঠিক আছে ২০১৯ আঘারগাঁও, ২০২০ আমাদের বাংলাদেশ ব্যাংক মতিঝিল। এই মেট্রো রেল ছাড়াও এমআরটি ১ এবং এমআরটি ৫ নামে আরও দুটি মেট্রো রেল নির্মাণের ঋণ চুক্তিপত্র সই হবার পর দরপত্রের কাজও শেষ পর্যায়ে বলে জানান ওবায়দুল কাদের। ও দুটো ঋণ চুক্তি আমাদের সম্পাদন হয়েছে। এমআরটি লাইন ৬ এর পর ১ এন্ড ৫ প্রায় ৩২ কিলোমিটারের মতো আন্ডারগ্রাউন্ড থাকবে দুটোতে। জাপান সরকার বরাদ্দ করেছে এবং অর্থ বরাদ্দ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। খালেদা জিয়া নামে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ, বিভিন্ন স্থানে পুলিশের বাধা, গণগ্রেপ্তারের অভিযোগ। বর্তমান সরকারের অধীনে সংসদ নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি, স্কাউটিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের দাবি ন্যাপের।
আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা, তবে রাজধানী ঢাকায় বিএনপি নেতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি। প্রতিনিধিদের সহায়তায় জসিম জৈল রিপোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকার তেজগাঁয় বিক্ষোভ মিছিল বের করে থানা বিএনপি। এছাড়া রাজধানীতে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। গাইবান্ধায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়, টিয়ারশেল নিক্ষেপ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। রাজশাহীতেও বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রংপুরে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির বিক্ষোভ। টাঙ্গাইলে বিএনপি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। বরিশালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সিলেটে বাধা উপেক্ষা করে ছাত্রদল মিছিল করতে চাইলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল বের করলে দলীয় কার্যালয়ের সামনেই পুলিশি বাধার মুখে পড়ে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। খুলনায় কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও নওগাঁ, রাঙামাটি, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাগুরা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। জসিম জোয়েল, 21 টেলিভিশন। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ 14 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন না করারও প্রস্তাব দিয়েছে দলটি। না ভোট চালু এবং বিশেষ প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনা মোতায়েনের দাবিসহ 16 দফা প্রস্তাবনা নিয়ে সংলাপ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ইসির সংলাপে যোগ দেয় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির 16 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনে টাকার খেলা বন্ধ, সীমানা পুনর্নির্ধারণ, ইভিএম এর ব্যবহার সহ 14 দফা প্রস্তাবনা তুলে ধরে দলটি। সংলাপ শেষে সাংবাদিকদের মেনন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকা দরকার। সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচন হবে, তবে সেই সরকার সেই সময়কালে নির্বাচনকালীন তফসিল ঘোষণার পরে কেবলমাত্র দৈনন্দিন কার্য পরিচালনা করবেন, কোনো নীতিগত সিদ্ধান্ত নেবেন না। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক দলগুলো যাতে নিবন্ধন না পায় সেদিকে খেয়াল রাখারও দাবি জানিয়েছে দলটি। নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে সে ব্যাপারেও প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। সেনাবাহিনীকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত করার কোনো অবকাশ নেই। যদি নির্বাচন কমিশন মনে করেন, তবে সেই নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রবিশেষে সেই অনুযায়ী এটাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে হয়তো ব্যবহার করতে পারেন। বিকেলে সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। তাদের দেয়া 16 দফা প্রস্তাবনায় সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট ও আসন সংখ্যা 33-এ উন্নীত করা এবং নির্বাচনে বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের বিষয়টি তুলে ধরা হয়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শারজার শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। শারজার স্থানীয় একটি হোটেলে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া। এ সময় দেশে চলমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সুদূরপ্রসারী পদক্ষেপের প্রশংসা করেন তারা। আলোচনা শেষে 71 সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শারজার শাখার নতুন কমিটি গঠন করা হয়। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
অনিশ্চয়তায় কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা, যে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ স্পেন সরকারের। এশিয়া কাপ হকি শুরু, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারল পাকিস্তানের কাছে। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ। অনিশ্চয়তায় কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা, আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে কাতালান নেতা কার্লেস পুর্দো জেমস সহ অন্যান্যরা সই করল। স্বাধীন রাষ্ট্র গঠন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার প্রস্তাব করা হয়েছে, তবে কোনো ধরনের সমঝোতা সম্ভাবনা নাকচ করে দিয়েছে স্প্যানিশ সরকার। কাতালোনিয়ার বিরুদ্ধে কঠোর পথে যাচ্ছে স্পেন সরকার। এর মধ্যে প্রদেশটিতে কেন্দ্রীয় শাসন জারির নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত তানজিনা মিথিলা রিপোর্টে। পিছিয়ে গেল কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা, অবশেষে পিছু হটতে বাধ্য হলেন কাতালোনিয়ার নেতা কার্লোস পুজদেমন্ট। দিনভর নানা নাটকীয়তা শেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বার্সেলোনার আঞ্চলিক পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন পুজদেমন্ট। কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, গণভোটের ফলাফলের মাধ্যমে বার্সেলোনা সরকার স্বাধীন সার্বভৌম কাতালান গঠনের সক্ষমতা অর্জন করেছে। তবে দীর্ঘ বক্তব্যে এড়িয়ে যান সরাসরি স্বাধীনতা ঘোষণার বিষয়টি। তবে একটি ঘোষণাপত্রে সই করেন কাতালোনিয়ার নেতারা। স্পেন থেকে আলাদা হতে কেন্দ্রীয় সরকারকে আলোচনার প্রস্তাবও দেন তারা। এদিকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। প্রাদেশিক প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথাই ভাবছে স্পেন। আর প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন জারি নির্দেশ দিয়েছেন। আলোচনার প্রস্তাবে স্পেনের অসম্মতি কাতালোনিয়ার স্বাধীনতা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তানজিনা মিথিলা, 21 টেলিভিশন। এবার খেলার খবর। এশিয়া কাপ হকিতে শুরুতেই হতাশ করেছে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 7-0 গোলে হেরে গেছে জিমিরা। এর আগে উদ্বোধনী ম্যাচে জাপানকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে শিরোপার প্রত্যাশী ভারত। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে কিছুটা ঝলক দেখিয়েছে জিমিরা। পেনাল্টি কর্নার থেকে আবু মাহমুদের গোলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান। 28 মিনিটে গোল শোধ করার সুযোগ আসে বাংলাদেশের সামনে। দারুণ এক আক্রমণে জিমির শট বারে লেগে বাইরে গেলে সুযোগ হারায় স্বাগতিকরা। এরপর 33 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে শাকিল ভাট ও পরের মিনিটে কাদির গোল করলে 3-0 এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। এরপর গুনে গুনে আরও 4 বার লক্ষ্যভেদ করে পাকিস্তান। দিনের উদ্বোধনী ম্যাচে জাপানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। 3 মিনিটে ভারতকে এগিয়ে নেন সুনীল, তবে পরের মিনিটে কেঞ্জির গোলে সমতায় ফিরে জাপান। 21 মিনিটে ললিতের গোলে 2-1 লিড। এরপর বাকি 2 কোয়ার্টারে রামানদীপ ও হারমানপ্রীত আরও 3 গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি আক্রান্ত 19, রাখাইনে বৌদ্ধদের সহায়তায় পরিকল্পিত সেনা অভিযান বলছে জাতিসংঘ। সিনহার বিদেশ যাওয়ার আবেদনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথে আইনমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান বিচারপতি ইস্যুতে কূটনৈতিকদের বিএনপির নালিশ, জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ। দ্রুত এগিয়ে চলেছে রাজধানী মেট্রো রেলের নির্মাণ কাজ, 6 মাসের মধ্যে দৃশ্যমান হবে জানালেন ওবায়দুল কাদের। আমাদের সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।